সদ্য শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এখনও আলোচনা সব মহলে। এই নির্বাচনে ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা ও শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে তা ভালো নজির হিসেবেই আলোচিত হচ্ছে। নির্বাচন নিয়ে সর্বদা সমালোচনা মুখর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সবচেয়ে ভালো নির্বাচন। বিগত পাঁচ বছরে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম। রাজনীতি সচেতন সাধারণ নাগরিকের প্রত্যাশাও পূরণ করেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, আমি আশা করি ভবিষ্যতেও যাতে এই টাইপের গ্রহণযোগ্য নির্বাচন হয়। জনগণ এত উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন, হুমড়ি খেয়ে পড়ছে যে মানে তারা ভোট দিবে, সময় শেষ হয়ে গেছে দেখেছে, তারপরেও তারা ভোট দিবে। সুন্দর একটা নির্বাচন হচ্ছে, এরকম নির্বাচনই আমরা চাই। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সকল পক্ষের সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তার উদাহরণ হয়ে থাকবে নারায়ণগঞ্জ। যে সদিচ্ছা আর আন্তরিকতার দরকার হয়, সদিচ্ছা হচ্ছে নির্বাচন কমিশনের, সরকারের, সরকার দলীয় ক্যান্ডিডেটের এবং কনটেস্টিং ক্যান্ডিডেটের যদি সদিচ্ছা থাকে তাহলে নির্বাচন ভালো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল পক্ষ আগে থেকে তৎপর থাকলে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনেও সংঘাত এড়ানো যেত। একটা নির্বাচন কমিশন যদি চায় এবং তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে তারা কিন্তু সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে। গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে যে উই আর গোয়িং টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তাহলে দে ক্যান হোল্ড ইট। নারায়ণগঞ্জের মতো অবাধ সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের জন্য জরুরি বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। বা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের জন্য। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।